এক পা ফেলে দিয়ে দারুণ এক স্লগ সুইপ চট্টগ্রামের নেটে ঋষভ পান্তের ছক্কা। ডাউন দ্য উইকেটে এসে স্লগ, ব্যাট থেকে এক হাত সরে যাওয়া আর এন্ড রেজাল্ট ছক্কা। ঋষভের ট্রেডমার্ক শটও দেখা গেছে চট্টগ্রামে। আরও একটা বল উইকেট ছেড়ে বেরিয়ে এসেছেন ভারত উইকেট রক্ষক আর মেরেছেন আরও একটা ছক্কা। ছক্কা মারতে চেয়েছিলেন, এই বলটাও ব্যাটে বলে ঠিকঠাক কানেক্ট হয়নি, তাই বেঁচে গেছেন বোলার। সাদা বলের দারুণ সব শট সোমবার লাল বলে খেলেছেন ঋষভ প্রথম টেস্টের প্রস্তুতি হিসেবে। টেস্টে এভাবেই খেলেন পান্ট, যতক্ষণ উইকেটে থাকেন মেরে খেলেন, রান তোলেন 100-এর বেশি স্ট্রাইক রেটে। একটা সেশন পিছে থাকলে বদলে দিতে পারেন ম্যাচের গতিপথ। এখন প্রশ্ন হলো শুধু পান্ট নাকি পুরো ভারত দলই এভাবে খেলবে যেভাবে ইংল্যান্ড টেস্ট খেলছে। There is a history of a certain venue and you look at the numbers and you take some pointers from that, but again I think it's important how both teams turn up, and if you know, at least for us, we are going to go there and try and be aggressive and brave and try and get a result, but again it's the game is played over 5 days, so it's important to break it down to smaller targets and try and achieve that. And like I said, her every session the demand of the team will be different, so we'll try and assess that and try and give it our best. But one thing is sure, that you're going to see a lot of aggressive cricket from our side. নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167 #। একেবারে ইংল্যান্ডের মতো না হলেও আগ্রাসী ক্রিকেটই খেলবেন রাহুলরা। পান্ট তো আছেনই, কোহলি এমনকি পূজারাও নেটে খেলেছেন আগ্রাসী সব শট। আর রেজাল্ট পেতে যা যা করা দরকার সবই করবে দল, সেটা তো ভারত ক্যাপ্টেন জানিয়েছেনই। ভারত যদি ম্যাচে মেরে খেলা শুরু করে তখন বাংলাদেশ দলের কি উইকেট পেতে সুবিধাই হবে, অথবা ভারতের ব্যাটাররা মারা শুরু করলে বাংলাদেশ কিভাবে রিয়্যাক্ট করবে? হ্যাঁ, আসলে পার্টিকুলার ডে বা সিচুয়েশনে সিচুয়েশনটা রিয়েক্ট করে সিচুয়েশন কি ডিমান্ড করছে ওই সময় ওইটা এক্সিকিউট করাটা ইম্পর্টেন্ট। যদি ওরা অ্যাগ্রেসিভ খেলে তখন আমাদেরও হয়তো ডিফেন্সিভ থেকে ওদের পেশেন্স ব্রেক করতে হবে, মানে ডিপেন্ড করবে যে কী টাইপ ওরা খেলতে চাচ্ছে, ওই সময় এক্সিকিউশনটা ইম্পর্টেন্ট হবে বলে মনে করি। তাস্কিনের সোজা উত্তর, ভারত আগ্রাসী খেললে বাংলাদেশ খেলবে ডিফেন্সিভ, যেন ভারতের ইটের বদলে বাংলাদেশের গোলাপ ফুল। ভিরাট, রাহুল কিংবা গিলদের বিপক্ষে হয়তো এভাবে সফলতা পেলেও পাওয়া যেতে পারে, কিন্তু পান্টের বিপক্ষে দরকার অন্য কোনো প্ল্যান, কেননা এই ব্যাটারের বিপক্ষে ডিফেন্সিভ খেললেও মুশকিল। উইকেটে থাকলেও তিনি বদলে দেবেন ম্যাচ। পান্টের বিপক্ষে বাংলাদেশের প্ল্যান কি? তাস্কিন উত্তর দিয়েছেন রহস্য রেখে। No, those plans will keep secret, otherwise Rishabh Pant will know this, so we don't want to share that here. So definitely, no doubt, they all are great player, no doubt. So we have to be very disciplined and we have to execute our plan well. So definitely we'll come up with the good plans, but end of the day we have to execute well as well. So this is the important thing. স্বাভাবিকভাবেই নিজেদের প্ল্যান বাইরে প্রকাশ করতে চাননি তাস্কিন আহমেদ, তবে ঋষভকে আটকানোর উপায় বুঝে ধরা পড়েছে ক্যামেরার চোখে। নেটে শার্দুল ঠাকুরকে খুব একটা উড়িয়ে মারেননি ঋষভ, লোকাল নেট বোলার যিনি বল করছিলেন অফ স্পিন তাকেও খুব একটা স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি ভারত উইকেট কিপার। সেক্ষেত্রে পেসাররা কিংবা মিরাজ হতে পারেন পান্টের জম, আর এই ব্যাটার চড়াও হতে পারেন সাকিব কিংবা তাইজুলের বিপক্ষে। সোমবার নেটে ব্যাট করতে এসে ঋষভ কোচদের বলেছিলেন সময় দেখার দরকার নাই, আমি আমার মতো ব্যাটিং করব। সেখান থেকে ঋষভ ব্যাটিং করেছেন মাত্র 15 মিনিটের মতো, আর সেই সময়ে মেরেছেন কম করে হলেও 10টা ছক্কা। বুঝতেই পারছেন কতটা ভয়ানক হতে পারেন ভারত উইকেট কিপার। আরও একটা জিনিস বুঝে চলে আসা উচিত ইতোমধ্যেই, সেটা হলো ম্যাচে টিকে থাকতে হলে সময়ের হিসেবে যত দ্রুত ফেরানো যাবে ঋষভ পান্টকে লাভ হবে ততটাই। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্সি, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।